কুরবানি জবায়ের সময় আমাদের ভিতরে নিরানব্বই ভাগ মানুষ ম্যাক্সিমাম আমরা যেই শব্দটা ভুল উচ্চারণ করি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমি মনে করি আমরা নিরানব্বই ভাগ মানুষ আমরা জবাইয়ের সময় দেখবেন সকলে কি বলে বিসমিল্লাহি আল্লাহ আকবার। আমরা সবাই এটা কমন হয়ে গেছে যে জবাইয়ের ক্ষেত্রে বিসমিল্লা আল্লাহ বলতে হবে হ্যাঁ ঠিক আছে কিন্তু এখানে একটা শব্দ আমাদের ভুল আছে একটা নবী সাল্লাহাম তিনি আরেকটা শব্দ বলেছিলেন রসাল্লাহ জবাইয়ের ক্ষেত্রে কি বলতেন চলুন আমরা দেখি তিরমিজির মধ্যে পনেরোশো একুশ নম্বর হাদিস হদরত জলিলুল কুদ্দুর সাহাবী জাবের ইফন আবদুল্লাহ রাদে বর্ণিত তিনি বলছেন শাহীদ আদ মা নবীজ সাল্লাহ সাল্লাম আলি বিল মুসাল্লা মুসাল্লাহ ফালামকদা খুদ বেতান তিনি বলেন কোন এক ঈদুল আঝহার দিনে নবীজীর সাথে আমি ঈদের সালাত আদায় করলাম তিনি খুতবা দিলেন ফানাজলা আলা মিন মিনবারহি খুদ্বার শেষে তিনি মেম্বার থেকে নেমে পড়লেন ফাজাবাহা বাহা বিয়াদি ফাজা বাহা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বিয়াদিহি নবী সাল্লাহ সাল্লাম নিজের হাতে তিনি পশু কুরবান করলেন অকালা আর তিনি বললেন বিসমিল্লাহি অল্লাহ আকবর স্পষ্ট হাদিস জাবির ইবনা আবদুল্লাহ বর্ণনা করছেন লি আমি কুরবানি দিয়ে দেখলাম নবীজি খুতবা দিলেন আমি পাশাপাশি মুসল্লায় দাঁড়িয়ে ঈদুল আসার সালাদ আদায় করলাম নবীজি খুতবা দিলেন খুদ্বার শেষে আল্লাহ মিনবারিহি মিনবার থেকে তিনি নেমে পড়লেন ফাজা বাহা রসুল্লাহ বিয়াদিহি নিজের হাতে তিনি পশু কুরবান করলেন বিকাব সাইনে বলা হয়েছে তিনি একটা ছাগল তিনি কুরবানি করলেন নিজের হাত দিয়ে আর তিনি বললেন বিসমিল্লাহি আকবার। এটা কোনো নবীজি চূড়ান্ত ভাবে এভাবে জবাই করেছেন আর আমরা কি বলি বিসমিল্লাহি আল্লাহ আকবার এটা বললে যে পশু জবাই হবে না এমনটি বলছি না আমি আমি শুধু এখানে এতটুকু বলতে চাই নবী জি সাল্লাহি সাল্লাম যেটা বলেছেন সেটা আমাদের জন্য করাটাই হলো সঠিক বিশ্বনবী বলেছেন বিসমিল্লাহি আল্লাহ আকবার তাহলে আমরা বিসমিল্লাহ আল্লাহ আকবার নিয়ে পড়ে আছি বিসমিল্লাহি ওল্লাহু আকবার নবীজুলা সাল এটা বলেছেন এছাড়া আরও অতিরিক্ত তিনি শব্দ ব্যবহার করেছেন অযজাহাত ওজিহ আলিল্লাদী ফা তোরাজ জামাওয়াতি আউদা ওয়া মা আনা মিনাল মুশরিকিন কুল ইননা সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আল্লাহ মিনকা ওয়া লাক এগুড়ু বললে যাবা হয় আর কি যদি মনে করে আমি জবা পাই না জাস্ট এতটুকু বললেই হবে যে আমি বিসমিল্লাহি ওল্লাহ আকবার বিসমিল্লাহি ওয়াল্লাহু এতটুকু বললো আপনার পশুটা জবাই হয়ে গেছে আর নিজের হাতে পশু জবাই করাটা সুন্নাত কিন্তু আমাদের দেশে সব আমরা ভাড়া দিয়ে করতে সব ভাড়া করতে চাই কেন জানি একটা প্রবণতা তৈরি হয়েছে সব ক্ষেত্রেই ভাড়া করা যে আরেকজন জবাই করে দিবে উনি জবাই করার সময় একটু নিজের লাগাবে না ইব্রাহিম আলাইস্লাম যেই ইতিহাসটা এসেছে কোথা থেকে ইব্রাহিম থেকে তাই না উনি তো নিজে নিজের সন্তানকে জবাই জন্য তৈরি হয়ে চুরি চালিয়েছেন আর আপনি আপনার শরীরে রক্ত ভরে যাবে শরীরটা একটু ময়লা হয়ে যাবে এই চিন্তা করে আপনি কি করছেন না না এগুলো মানে এগুলো হুজুরা করবে হ্যাঁ যখন কেউ পারবে না সাহসী কোলা না তখন যিনি স্পার্ট যিনি বোঝেন জানেন এই যে জবাইয়ের এর ক্ষেত্রে উল্লাহ আকবার এটা যারা ওলামা তারা ভালো বুঝবে এছাড়া অনেকে হয়তো এটা জানে না কারণ এই হাদিসগুলো আমরা সকল কারণ এতটা ব্যস্ত থাকি সেভাবে রিসার্চ রিসার্চ করি না আর একজন বলে না সে জানে না এমনটি নয় হয়তো সে চিন্তা করে নাই ওইভাবে খেয়াল করে নাই ব্যস্ততার কারণে তো আমরা আপনাদের স্মরণ করে দিই যে অধিকাংশ মানুষ জবাইয়ের ক্ষেত্রে বিসমিল্লাহি আল্লাহ আকবর বলে কিন্তু বলা উচিত কোনটা বিসমিল্লাহি ওল্লাহ আকবার। তাহলে এই মেসেজটা আপনাদের জানা উচিত অন্যকে জানিয়ে দেওয়া অন্যের কাছে পৌঁছে দেওয়া আপনাদের ইমানই দায়িত্ব